দেখেন বন্ধুরা কত সুন্দর আজকে মাছ নিয়ে আইছে। দেখেন বন্ধুরা আজকে আপনাদের দাদা বাজার থেকে কত সুন্দর মাছ নিয়েছে। এই মাছটা হয়েছে আমার ফেভারিট মাছ, এই মাছ আমার পছন্দনীয় মাছ। দেখেন কত সুন্দর সুন্দর দারকিনা মাছ, এই ছোট মাছটা পাওয়াই জানা। আজকে আপনাদের দাদা বাজারে দেখছে, দেখেন নিয়েছে, খুব সুন্দর। এই মাছটা খাইতে দারুণ টেস্টি লাগে, দেখেন কত সুন্দর। দেখেন বন্ধুরা এখানে কি কি মাছ আছে, পুঁটি মাছ, ছোট ছোট দারকিনা মাছ, আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাল লাল মাছ, এই মাছটা হচ্ছে খসলে মাছ। এখানে সব কিছু মাছ মিশালা আছে, তো এখন আমি কেটে নিব। এরকম করে আমি ছোট ছোট দারকিনা মাছটা কেটে নিব। দারকিনা মাছটার ভুঁড়ি ফেলাইলে কুটা হয়ে যায়গা, দেখেন কিরকম করে আমি ভুঁড়িটা ফেলাই নিতেছি। আর দেখেন বন্ধুরা হামুক হয়েছে, আমি ফেলে দিব। এরকম করে আমি ভুঁড়ি ফেলে দিব। বন্ধুরা এই মাছটা এরকম করে কুটলে আরে দেরি লাগবে, তার জন্য আমি একদম সহজ পদ্ধতিতে মাছটা কাটি নিব। তো আমি পুকুরিতে যাব, পুকুরিতে যাই একটা পাকা ফিরের মধ্যে ভালো করে আমি পরিষ্কার করে একদম কাটি নিব আর ধুয়ে নিব। দেখেন বন্ধুরা আমি কত সুন্দর ভাবে দারকিনা মাছটা কাটে নিতেছি, এরকম করে ভুঁড়িটা ফেলে নিতেছি। খালি এরকম করে হাত দিয়ে ধরে পেটার থেকে এরকম করে অল্প করে ঘষে নিব, আর এরকম করে ভুঁড়ি বের করে নিব। বলে না খসলে মাছ। বন্ধুরা আমার ছেলে আমার সাথে মাছ কাটতে এসে দেখেন বন্ধুরা আমি খুব সহজভাবে মাছ কেটে কেটে নিলাম। খুব কম সময়ে এরকম করে হাত দিয়ে আমি পুঁটি মাছটিও কেটে নিছি, দেখেন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি এরকম করে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিব, যাতে একটু খুশাদা না থাকে। দেখেন বন্ধুরা এখানে আছে দারকিনা মাছ, আর এখানে আছে পুঁটি মাছ। আমি আলাদা করে নিছি, পুঁটি মাছটা একটু বড় আর দারকিনা মাছটা ছোট। আমি ভালো করে ধুবো লবণ দিয়ে, তার জন্য আলাদা করে নিছি। আলাদা করে না নিলে দারকিনা মাছটা গলে যায়গা। তো এখন আমি ফিল্টারে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিব পাঁচ ছয়বার। দেখেন বন্ধুরা ছোট ছোট দারকিনা মাছ, তাই ভাবলাম যে কী দিয়ে রান্নাটা করব, কী দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগবো। ছোট ছোট মাছ দিয়ে তো শাক পাতা অনেক ধরনের রান্না করছি আর রান্না করে খাইছি। তো আজকে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কষি কষি পুটল আর ছোটো একটা আহু কষু নিছি, আর দুইটা মিডিয়াম সাইজের আলু নিছি। তো এই আলু পুটল আর কষু দিয়ে আজকে আমি দারুণ টেস্টি ছোট মাছ দিয়ে আমি রান্নাটা করব, ছোট ছোট দারকিনা মাছ দিয়ে। দেখেন বন্ধুরা কষি পুটল তাই এরকম করে আমার সোলানি হইতেছে, কত সুন্দরভাবে খুব সুন্দরভাবে উঠতেছে। এখন আমি ছোট ছোট পিস করে কাটে নিব, যেরকম দারকিনা মাছ সেরকম করে আমি সবজি এসে কাটে নিব। এরকম ছোট ছোট করে আমি কেটে নিব, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা আহু কষু আমি কেটে নিছি, আর এদিকে দেখেন পুটল আলু আমি কেটে নিছি। এখন আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিব। আমি কড়াইটা বসাই দিছি, এদিকে কড়াইটা গরম হইতে থাকে, আর এদিকে আমি সবজি মতো মশলা দিব। সবজি আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন আমি কিছু মশলা দিব। এক চামচ লঙ্কা পাউডার, হাফ চামচ হলদি পাউডার, স্বাদ মতো লবণ, সর্ষে, জিরে, রামধনি একসাথে বাটা, পেঁয়াজ রসুন একসাথে বাটা, আর কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা আমি একদম অন্যরকম ভাবে রান্নাটা করব। আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন কিরকম করে রান্নাটা করতেছি। কড়াই গরম হয়েছে, কড়াই দিব সর্ষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা,
বন্ধুরা এদিকে জিরা হয়েছে, এখন আমি সুম্বার দেব। বন্ধুরা এখন আমি মশলার জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলার জল দিছি, এখন আমি কষিয়ে নিব। দেখেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিছি। আজকে আমার রান্নাটা করতে করতে দেখেন কীরকম রাত হয়ে গেছে, গান বাড়ছে। তা আমার এখানে কোনো লাইটও নাই, আমরা মোবাইল দিয়ে ভিডিও বানাই মোবাইলের লাইটে, এরকম করে আমি রান্নাটা করতে চলছে। এখন সব কিছু ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিব। আজকে রান্নাটা তো একদম চচ্চড়ি রান্না করব, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই বন্ধুরা উপর দিয়ে এই ছোটো ছোটো দারকিনা মাছ আমি দিয়ে দিব। আমি লবণ দিয়ে 5-6 বার করে ধুয়ে নিছিলাম, এখন আমি এরকম করে দিয়ে দিব উপর দিয়ে। বন্ধুরা আমি মাছ দিয়ে দিছি, তো এখন আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট জাল করে নিব। আমি ঢাকনা দিয়ে 10 মিনিট সময় জাল করে নিছি, এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা চরচড়িটা কীরকম হয়েছে। ছোটো মাছ দিয়ে আলু পুটল দিয়ে চরচড়ি রান্নাটা করছি, তো হয়েছে, এখন আমি নামাই নিব। দেখেন বন্ধুরা আজকে আমার রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে গা। তো দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে, ছোটো ছোটো দারকিনা মাছ আর গাছের টাটকা সবজি পুটল আলু দিয়ে রান্নাটা করছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারাও এরকম করে বাড়িতে অবশ্যই রান্না করে খায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কীরকম রান্না চান কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অনুযায়ী রান্নাটা করব। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।